তাজা মুরগি ফটো আমি আলুটা দিয়ে দিই কোন জোর তুমি যে পুরো রেস্টুরেন্টের গর্ব কেন হট থেকে কট কট মুরগি নেবেন গো মুরগি লাগবে না কি গো মুরগি ফ্রান্সের তাজা মুরগি আসসালামু আলাইকুম আর আপুরা ভাইয়ারা কাল তো আপনারা দেখছেন আই গার্ডেনে গেছি থুকু ফার্মে গেছি মুরগির ফার্মে তো তিনটে মুরগি আনছি মুরগি না ঠিক এগুলো হয়েছে বেড়া মরগ আর কি তো আমি ওমা ওজন আছে তিনটে মনে হয় ন কেজি হইব তিনটে আনা পুরো বাইরে ন কেজি হইব আই আনে এগুন দে আই অন গরম হানি গইয়ে দিছি লাজার গাইতে গন্ধ বাসন মানে কাডু জবাই করুন তো লাজে গাইতে গন্ধ বাস রক্ত না আসিটা এই কারণে প্রোটেকশন হিসাবে ওয়ান টাইম আমার কি কয় জানি একটা তাবলি ফরি লইছি এটা তাবলি কনা পায় পরিষ্কার করি বড্ডা ইজ্ঞা রান্ধু আর দুগা থুই রাখো সবচেয়ে ভালো লাগে কি অসুস্থ তো না পুরা বাইয়েরা হিচ্ছি কিন্তু এই যে এই মুরগি চিল্লেচ্ছা এই মুরগি পরিষ্কার করতে আর খবর হয়ে যাবো কিন্তু সব বেশি না বৈশাখ বেশি একটা কথা আছে না আর দশই এরকম হয়েছে এই যে মুরগি লাগবে না কি গো মুরগি বুঝছেন না আপুরা বেড়া শোনেন আপনারা অনেকে আমার কন যে তুই এত রঙের অভিনয় কেন জানিস কারণ আমি অভিনেত্রী আমি ক্যারেক্টার আর্টিস্ট আমরা যদি আমার দিয়ে মুরগির একটা নাটক করেন বুঝছেন আমি অনেক একদি বই আমি করে মুরগির একটা নাটক করে দেবো যেমন ধরেন লাগবে না কি গো মুরগি পাকিস্তানি মুরগি 150 টাকা ফার্মের মুরগি 250 টাকা বাংলাদেশি মুরগি মুরগি লাগবে না কি 600 থেকে 700 টাকা লাগবে না কি গো মুরগি আয় লাগবে মুরগি দেখছেন নি তো আমি থিয়েটার করছি অনেকদিন নাটকে অভিনয় করছি যার কারণে অনেক সময় আমার ব্লগগুলা নাটকের মতো হয় অনেক সময় আপনারা বলেন ওভার অ্যাক্টিং হয় ওভার অ্যাক্টিং বলে কিছু নাই আমি ছোটো ক্যামেরা ভিডিও করি দেখেই তো আপনার কাছে ওভার অ্যাক্টিং লাগে বড় স্ক্রিনে যখন আমরা নাটক দেখেন সেটা কিন্তু আপনার কাছে ওভার অ্যাক্টিং লাগে না আমি কদিন আগে একটা নাইট ড্রেস করে ভিডিও করছি কয়েক পরশুদিন কি তরশুদিন দেখি কি একটা বাংলা নাটক হে সিঙ্গাপুর গেছে আমরা নিচ্ছে নাইট ড্রেস হরি হরি ঘুরে তো এগুলো কন্টেন্ট এগুলো আপনারা বুঝবেন যারা আরে ভালোবাসে তারা তো ভালোবাসে আচ্ছা স্যার আমি মুরগিটা আগে দিই সাইজ করে লই কি অবস্থা ফাইতেছ নাকি এত ইগে হয়ে গেছে ইগে অলরেডি করে গেছে হানির একটু টেম্পার কমে গেছে দেই মজা কিন্তু এসব জিনিসে বহুত লোমসম ভরা দেশে তো ইচ্ছে মরক জ করি বুঝো নি যাই না জ করি তারপরে যাই হানির লাজে ডেট ওভার হয়ে গেছে কেন হানি ঠান্ডা গেছে ঠান্ডা গেছে হ গেছে না একা না হানিটা একটু গরম দিয়ে কষ্ট করি নি ঠিক আছে দাঁড়া হ্যাঁ যে তো দিতাম হারিয়ে তার মানে হানি ডেট ওভার হয়ে গেছে আর উপদেশে এখন মেয়ে এমন আইলে মত রাতা মরক গাজে দিত জ করি ইয়ার হরে যে আমরা না গরম হানি দিছি লিয়ে ইচ্ছা আমের কি কাজ জানি সিলি তারপরে দেশেন একটা দেশি মুরগির দাম কত হতে পারে আপুরা বেরা কমেন্টস করলে কইতে পারব আমরা তো অনেক দিন একটু দেশে থাকি না আগু আসলে এখন আইডিয়াটা নাই আল্লাহ আসলে কোনদিন নিজের বাড়ি হইলে সুন্দর সুন্দর ভিডিও আপুরা এগুলো লাগে শেয়ার করো নিজের বাড়ি মারা বাসা থাকি ইয়া সুন্দর করে পরিষ্কার করিল আপুরা ভাইয়েরা পরিষ্কার করি সাকিল মো বুঝছেন নি আপুরা ভাইয়েরা এই যে অবশেষ আই হত্তর ব্যাগ পরিষ্কার করি তোর এইখানে বেসিন তেসিন আপাতত দুইছি এখানে আরো দুই তৈব অ নাই রাজু কত জীবন মানে 8.5 কিলো তৈবে হইব তিনটা মুরগি 8.5 কিলো হইব তো চলেন আগে দিয়ে আমি সাকি লই
এত সুন্দর করে আপুরা ভাই এরা আমি পরিষ্কার করছি, হর্ন নাই, তারপরও থাকে না যে ছোট খাটো থাকলে বারো যাইব বই, কারণ হর থাকলে কটকট করে আওয়াজ হইব, কেন হর ওরকম ভাবে নাই, ছোট খাটো থাকলে বারো যাইব, এত সুন্দর করে পরিষ্কার করছি, হর থাকবো কেন তো, হ্যাঁ তারপরে খামো আই মানে নিজ আবল তাবল খাইতে হারি না, অন্যের আবল তাবল খাইতে খাইতে দিতে হারি না, আমি মরক্ষণ দেখবো সাকি কুটবার নামি যাই, আর আপুরে ভাই এরা ওজন আছে তো আতে ধরি যায়, দামি সাকি দিন হ্যাঁ দামি সাকি হুরা মরক বাসি এনেছি আমার কোনো খবর নাই, কয় তারপরে কয় নাই গুণবতী ন, কে বলছে তুমি গুণবতী, ওই তো কয় গুণবতী ন, কোনা মাশাআল্লাহ তুমি অনেক গুণবতী সত্যি কাপড় সাবধান তোমার, এখানে আসার পর তো চশমা লইলাম, ওরে বাবা ওজন তো, কারণ আর চোখে সমস্যা দেখা দিছি কিতাম, ও বাবা গো পরিষ্কার করতে না যত কষ্ট হয়েছি তার তো বেশি সাইতে কষ্ট হয় এরা পুরা ভাই এরা কি রাখি, তুমি যে পুরা রেস্টুরেন্টের ঘর বাড়ি বানাই ফেলছো, ঘর বাড়ি বানাই না কারণ আয়ন না মুরগি এক রুম কেন আয়ন পাশে যায় আর ফকে মুরগি কুড়ন আন্দন গেলে বটকে আইতে দাদা বটকে সে কেন ভালো মতে বই কেন বাসা যায় কাপড় সবজি ধুমু বটকে আইতে লইয়া আইছি বাসা তো মুরগি ওজন আছে গো গো জানটা বাড়ি যায় শরীর তো উঠছে অসুস্থ তো উঠছি আপুরা ভাই এরা দুই এত এই যে এত কিছু কিছু লোম থাকে না হরের মধ্যে এগুলা মানে ছোট হর আর এটা তো হালাই দেব এটা লোটান শরীরে যদি এক অংশ ভটকির উপরে দিতে ইতাম তাহলে ভটকি আর নড়তো না শরীরের এক অংশ ভটকি রসে দিতে নারিয়েন না তার কারণে ভটকিটা বারবার খালি নড়ি যার পুরা ভাই রান্না ভাই একখানে ভিডিও ধরি দে অর্ডার আইয়ে আবার দইতে দইতে হিসনে যায় একখানে ভিডিও ধরি দে অর্ডার আইয়ে আবার দইতে দইতে সামনের দিকে যায় আর আমরা মুরগি কিনি না আমরা মরক কিনছি এবং মরক কিন্তু রাতা মরক ন বুঝলেন রাতা মরক খাইতে অন্যরকম স্বাদ শরীরের একবারও যদি আই বটকিতে মালামতে দিতে ইতাম দেখতাম মরক কাইতে আর হারাম মাংস কাইতে আর কত শর্টকাট হইতো ছোট করতাম একটু বড় রাখতাম একটু ছোট করেই করো বেশি বড় কিন্তু হবে না মনে
যাচ্ছি হগড়িয়া সুন্দর মতে খামোতে ওমা হগড়িতে এমন লোক আপুরা ভাইয়ারা আর হিটটি সোলাই যার বাসার যায় ব্যাগ মেশিনে দিব কাপড় চোপড় মাশাল্লাহ মগর আপনার বোনের ধৈর্য আছে, বইবে কুড়ুর কুড়ুর করে কাটতে আছে এতক্ষণ ধরে, তো খামো কোন সময় কত মানে শর্ট সময় লাগে তুমি বালা মতে যান বাসার যাই মেশিন ছাড়ো আঙ্গুল হাঁসগা কই আঙ্গুল দিয়ে সাইডি আনলে কি এখন হাঁসগা কেন না হাঁসগা ইগেট করে হয়ে গেছে আর জুনিয়ারে বাবা কি জোয়ানি জোয়াই তো এই কথা কই কই বুঝলি আব্বারও ঠ্যাং খুব পছন্দ আছিল ঢাকা জন আইতো না বুঝলি ওই যে কৃষি মার্কেটে যে মুরগি সাম্বা ফা এগুলো বিক্রি করে না এখানে কিন্তু দাম আছে স্বাদ আছে যে খুব পছন্দ করতো আই কিনতাম আইও কিনতাম আফাও কিনতো বাপ মারে এই যে আফুরা বা ইয়ারা আপনারা আমারে যারা চিনেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আমি নাটক করছি তো কি হয়েছে আমারও তো একটা নিজস্ব সাদা মাটা জীবন আছে আছে না কোন এই সাদা মাটা জীবনটাই কিন্তু আমি আপনাদের লগে শেয়ার করি অনেকের কাছে ভালো লাগে অনেকে আমাকে সাধুবাদ জানে আর কিছু কিছু মানুষে হুদাগামে এগ্রি দেয় কেরে ভাই তুই আরে এগ্রি দশকে তুই কেন সৃষ্টি করছস আরে দেখলে তখন গাল বেশ খায় তোরও একটা কোনানকার সুন্দর নবাব জালি হিরো জালি চলিয়ে আইসো অনেক মানে হিট করো বলি যে মনে এলে খুব নিনজা টেকনিক আছে না নিনজা টেকনিক দিয়ে আই এই মরমটারে পরিষ্কার করি কারণ ব্যালেন্স করাটা ছোট জায়গার উড়ান নাই ব্যালেন্স করি কাটাটা খুব একটা মানে এয়ানো হ্যাঁ এই দুটো জায়গার মধ্যে মরক কাটা কি সেটি মানে লাস্ট ফিনিশিং দোয়া দি রাইট বেলা বলে দি দিমু একটু আলু দো আলু দিলে মজা ঠিক আছে তাহলে যাও তুমি একটু কষ্ট করে বাসা তো আলু লই আইও দেখেন দুষি যে একদম
অপেক্ষা মনে হয় যে বিম্বা সাবান দিয়ে দিয়েছি, কারণ ভাই মামু দিতে লোট মোট থাকলে নিজে নিজে যে দেখেন তিনগা মুড়ি কাটছি, পরিষ্কার করছি, কুচছি, ছাইটছি, মানে দেশে থাকলে হাতবা দোয়ান তুন করে লই চলি আইতাম বা দেখছেন এত দোয়ার হলেও লোট বাইর দেখছেন তুই আরো কইতে চাই মরক গরুর গোস্ত তো মরক গরুর গোস্ত অনেক ফাজি, কারণ গরুর গোস্ত কোনো মন্দির গোস্ত অনেক লোট থাকে। আচ্ছা আই দুই দোয়াই কি কয় বইয়ে দি ভাত, এক চুলা দি ভাত বইয়ে দিমু আর এক চুলা দি মাংস বইয়ে দিই, মুরগি বইয়ে দিমু যে ব্যাগ দিয়ে দিছি এনদি আমার ভাত হইতে আছে আগে পেস্টটা পেস্ট একটু ভাবি হইল ফুরা ভাই এরা আমার পেঁয়াজ মশলা দিয়ে ভাজি হয়ে গেছে, এ না আমি আদা রসুন একসাথে পেস্ট করছি বুঝছেন নি, আদা রসুন আমি একসাথে পেস্ট করছি, মানে আমি দুইটা আন্দাজ করি ইয়ে করছি মানে যদ্দুর লাগে আর কি, এটা একটু কষা নিয়োগ হলদের গুঁড়া, এ দোয়া উড়িচ্ছা বড়েও উড়স সরেও উড়স মুছের গুঁ দোয়া রে, এরে দোয়া তুই ইচ্ছা উড়িচ্ছা এখানে কমর দোয়া, এটাটা লাই লই লবণ দি, এত দোয়া উড়ে কারে হ্যাঁ দোয়া উঠলে রান্দি মজা আছে কনসে না পুরা ভাই ইয়ারা, গড়েও দোয়া উড়ে সরেও দোয়া উড়ে এত দোয়া উড়ে, গরম মশলা আমি জিরাটা আর একটু ফরে দিব, এটারে একটু কষাই আমি মুরগিটা দিই, আমার মশলাটা কষানি হয়ে গেছে এই যে আমি আর মুরগিটা দিয়ে দিমু, মুরগিটাও খুব সুন্দর করে ধুইছি, তারপরে যদি এত বাসা পাইছি কিন্তু হর ওই যে গায়ে গায়ে একটা হর থাকে না সেটা দুই হানি সাকি ধুইছি কোনো হানি নেই দেখছেন নি, মানে একদম হানি আর এখান তৈলাত কষ্ট করি না ধরুন কেন লাম হতো একটু না গরম মশলা দিছি অন দিমু হইছে জিরার গুঁড়ি বুঝছেন না পুরা ভাইয়ারা, আরে ওই কষ্ট করি জিরা আবার একটু জিরা তালিয়ে দিন গুড়ি দিমু, ভাত তো হয়ে গেছে আলুও কাটি লই ওইবাদি অন ওইবাদি গুড়ি দি ওইবাদি গুড়ি দি ঠান্ডা মাঝে কষা নিও আপুরা ভাইয়ারা এদেশের হ্যাঁ এদেশের মুরগি আপুরা ভাইয়েরা জল দিতাম না, কারণ এদেশের ফার্মের মুরগি আপনার নরম হয়ে যায় বুঝছেন না আপুরা ভাইয়েরা, তো আমি জল দিমু না আমার যে জল মুরগি তুন বার হয়েছে কট হয়ে যাবে, আর এখান দিয়ে আমি একটু আলু নুন দি হলুদ দিয়ে ভাজি দিছি কেন একটু আলু দিমু বুঝছেন না,
কারণ আমার যে মানে ফ্রেন্ড আমারে নিছিল ওরা আমি কইছি তুই আইস, তোরা আমি তুই আর তোর বান্ধবী আইস, আমি তো ওরা আঙ্গো দেশের স্টাইলে রাঁধি সাদা ভাত খাবো, তো দনুগা আইব, তো হেগুনটা দিমো ইনশাল্লাহ। এত সুন্দর করি আমনের বিজ্ঞান করছি আপুরা ভাইয়ারা, এখন বালায় বালায় মাংসটা বিটে মশলা ঢুকলেই হয়। এই যে আলুটা ভাজি হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিই, কোনো জল দিতাম না ইসটা বুঝছেন নি, কারণ আয় মকর মশলাটা আগে মাখি থুইছি কষা লাইছি, নাইলে এই আরও মানে নরম হয়ে যায়। এদেশের মুরগি মানে এদেশে শক্ত মুরগি যেটা আনি সেটা খুবই ভালো, কিন্তু এই ফার্মেতন যদি মুরগি আনি আমরা মুরগিটা খুব তাড়াতাড়ি গলি যায়, তো অনুইতে থাকুক যতক্ষণ লাগে। ভাইয়েরা এই যে আমার মাংসটা হয়ে গেছে, আমিও নিজে টালা জিরা আছে না, টালা জিরা দি দিম, টালা জিরাটা দি আর কিচ্ছু দিতাম জেনে ডাকি দিই, আমার ওই ফ্রেন্ডরা আইলে সেগুলো আগে দিয়ে দিয়ে দিবো, তারপর আমরা খাম। পুরা ভাইয়েরা এই যে আমার মুরগি আর আমার ওই ফ্রেন্ড আর ফ্রেন্ডের বান্ধবী আবার এ মরিচটারে ফ্রাই খায়, তো সেগুলো আবার ফ্রাই করি বুঝছেন, এরা চলিয়ে আসছে, সেগুলো আগে দিয়ে দিয়ে দিবো। আপুরা ভাইয়েরা আর মেয়ামন চলিয়ে আসে, মেয়ামন হলে অলরেডি আর ডিউটি খায় নি, আগে দি থুপ মাংস দিকেন, ওরা যদি কয় যে হ্যাঁ আমরা আড্ডি খাই যদি কয় যে আড্ডি আমরা থুপ মাংস খাই আড্ডিও খাই তখন দিব না, ইস অল্প লাগলি কোনো ইয়া দিন দেখছো না, আলু এলাই আলু দিতাম চাই না, মাংসের মধ্যে আলু দিলে মাংস ইয়া হয়েছে খাক দর করলে আরো লইতে আসবো ওয়ালা। আমার ভাই এটা হইছে বোন, খাইতেছে খাকুরা, সত্যি করি কইবা মুরগি কেমন হইছে, ধন্যবাদ ভাই, এনা পুলে ছেবিয়া নাহলে দেখব। আসলে মজা হয়েছে, কষ্ট সার্থক হয়েছে, আমার ছোট ভাই লই গেছে কষ্ট সার্থক, ও খালি হাসে। কি রাখে আমি তো তোমার ছাড়াই খাই ফেললাম, আজকে তুমি খাইবা না? না বাসার যে সময় একটু মানে কারণ আমি এনে ভাত খেতে এত হিংসা কা আপনি যদি ভালো লাগে আপনিও খামান, মানা তো করি বাজারে আপনি যদি ভালো লাগে আপনিও কামাইবেন, আই আর যদি ভালো না লাগে দেখিয়ে না কোনো আপত্তি নেই, কিন্তু যারা আরে ভালোবাসে বুঝছেন এই সাদা জিনিসের মধ্যে। তোমার কি ভাত খান ছাড়া কোনো অ্যাক্টিভিটিস নেই নাকি ফেসবুকে ইউটিউবে দেখছেন? আফুরা ভাইয়া দেখেন দুই তুই লই তো ব্যাগে ভালো থাকি, সুস্থ থাকি, কেন আল্লাহ হাফিজ আফুরা ভাইয়েরা।